আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বছর জুড়েই জলাবদ্ধতা, সরু রাস্তায় নেই সড়ক বাতি, যেখানে সেখানে মেলে সর্বনাশা মাদক, নাগরিক সেবা বলতে কিছুই নেই। তারপরও নিয়মিত নিয়ম করেই কর গুনতে হচ্ছে নাগরিকদের। এই চিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভুক্ত 63, 64 ও 65 নম্বর নতুন ওয়ার্ডের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী, ছবি তুলেছেন আব্দুর রাজ্জাক। চিটাগাং ও ডেমরা রোডের মাঝে একসময়ের অবিভক্ত সাবেক মাতোয়াল ইউনিয়ন, যা ভেঙে হয়েছে দক্ষিণ সিটির নতুন 63, 64 ও 65 নম্বর ওয়ার্ড। শীত গ্রীষ্ম সব ঋতুতেই এই ওয়ার্ডগুলোর প্রধান সমস্যা জলাবদ্ধতা। খেলার মাঠ এমনকি চলাচলের রাস্তা ডুবে থাকে হাঁটু পানিতে, ভোগান্তির অন্ত নেই বাসিন্দাদের। এখানে আমরা পানি কিনা খাইতে হয়, পানিতে ময়লা আসে, পানি ফুটানোর পরও পানিতে শ্যাওলা বাসে, ময়লা বাসে। এটা আমাদের খেলার মাঠ ছিল, এখন আমরা খেলতে পারি না, জলাবদ্ধতার কারণে ড্রেনগুলো আমাদের হয়নি ভালো করে। ড্রেনেজ ব্যবস্থা খুবই নাজুক, ড্রেন যাও আছে সেগুলোর পানি ধারণ ক্ষমতা তো নেই, উল্টো ময়লা আবর্জনা ও প্লাস্টিকে ঠাসা। এর থেকে আরও তো অবস্থা খুবই খারাপ ছিল, করুন আর্মি সেটারে ওই বেকু দেওয়া গভীরতা বাড়াইছে। এক ঘন্টা বৃষ্টি হলে পুরো মাদুর তলায় জায়গা, মূলত তারা কেউ ড্রেন নিষ্কাশন করে না, কোনো ড্রেনের ব্যবস্থা নাই, আর যাও আছে তাও মানুষ ময়লা ফেলায় ভরে রাখে। এলাকার সকল বর্জ্য ফেলা হচ্ছে উন্মুক্ত স্থানে, কোনটা রাস্তা কিংবা কোনটা ময়লা ফেলার স্থান আলাদা করাই যেন দায়। আদৌ কেউ এসব এলাকার দায়িত্বে আছেন কিনা সেটা বোঝা বেশ মুশকিল। এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়ন থাকাতে যতটা গুরুত্ব ছিল ততটাই অভিভাবকহীন হয়েছে কর্পোরেশন ভুক্ত হবার পর। সমস্যা হওয়ায় একটু গন্ধ টন্ধ যায় এই আর কি, আর একটু চাপ দিলে মনে করেন দেখা গেছে বাড়ি বাড়িতে নিব ফালাইবো না। আর খালি জায়গায় যত বাড়াটা বুড়েটা চায় না, রাত বেলায় ময়লা ফালাইতে যায়। এখন তো সিটি কর্পোরেশন তো ডেলি ডেলি আর গাড়ি আসে না, আর পরিষ্কারও করাইতে পারে না। প্রধান সড়কগুলোতে এখনও বসেনি সড়ক বাতি, সন্ধ্যার পর পুরো এলাকা হয়ে পড়ে ভুতুরে, মাদকে ছড়াছড়ি, সুযোগ বুঝে ঘটছে নানা অপরাধ। বাতি তো রোডে নাই, আমরা অন্ধকারেই বাস করতেছি। পরে কিছু পোলাপান আড্ডা করে তো আমরা থানায় একবার মিটিং করছি, তখন বলছে যে ঠিক আছে আমরা রাত্রি ডিউটি দিব। এখন আসে অনেক সময় পুলিশ, অনেক সময় আসে না। ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ির একেবারে কাছে এসব এলাকার অবস্থান হলেও কর্পোরেশনের উদাসীনতায় হতাশ এসব ওয়ার্ডের বাসিন্দারা। সিটি কর্পোরেশন ভুক্ত হবার পরও এ এলাকায় সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠার কারণে সারা বছরই থাকে জলাবদ্ধতা, আবার যেই বর্জ্যগুলো থাকে সেগুলো এভাবে উন্মুক্তভাবে ফেলার কারণে পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে। এলাকাবাসীর দাবি, যে জনপ্রতিনিধি নির্বাচিত হোক, একটি নগরের অধিবাসীদের যেরকম সুযোগ সুবিধা পাবার কথা তারা তা যেন পায়, সে ব্যবস্থা যেন জনপ্রতিনিধিরা নেয়। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, 64 নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা।